রানাঘাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের নিরাশ্রয়ে সাড়ম্বরে আয়োজিত হলো ভাইফোঁটা। এই বিশেষ দিনটিতে ভাইফোঁটার অনুষ্ঠানে অংশ নিলেন 27 জন আবাসিক। রানাঘাট পৌরসভার উদ্যোগে এবং 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এদিনের এই ভাইফোঁটা অনুষ্ঠানটি আয়োজিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। নীড়হারা মানুষেরা আজ ভাইফোঁটা পেয়ে আপ্লুত। সমস্ত রকম আচার অনুষ্ঠান মেনে 27 অক্টোবর আয়োজিত হয় এই ব্যতিক্রমী ভাইফোঁটার অনুষ্ঠান। পৌরসভার উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের উদ্যোগে নিরাশ্রয় তৈরি হয়েছিল, সেই নিরাশ্রয়ের যে নিরহারা মানুষ, কেউ বোন হারিয়েছেন, দাদা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, তাদেরকে নিয়েই আমাদের একটা সংসার এখানে গড়ে উঠেছে নিরাশ্রয়। সেখানে আমরা আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা ভাইফোঁটার আয়োজন করেছি এবং এই ভাইফোঁটা অনুষ্ঠানে আজকে যারা 27 জন ভাই এবং বোনেরা রয়েছে তাদেরকে সবাইকে ফোঁটা দিচ্ছেন। আমাদের দলেরই যারা মেয়েরা, মেয়েরা ভাইফোঁটা দিচ্ছেন এবং আজকে সারাদিন এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা তো এখানেই আজকে পালন করবো। আমারও ভীষণ আনন্দ লেগেছে। কতজনকে ভাই ফোঁটা? 27 জন এখানে আছে ওভারঅল, কিন্তু আমরা 8 জন পুরুষ বলে 8 জন ভাইকে আমরা বেছে নিয়েছি ফোঁটার জন্য। আপনার নাম? পাপিয়া বন্দ্যোপাধ্যায়।